হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই শীতে তৈরি করছি সুজির বড়া রেসিপি পিঠা। তো প্রথমতে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি একটি পাত্রে। চিনি আর হালকা একটু পানি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। যখন ক্যারামেল হয়ে যাবে তখন আমি এখানে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে ভালো করে জাল করে নেব। অন্য একটি পাত্রে আমি একটি কড়াই, কড়াইয়ের মাঝে আমি ঘি দিব। ঘি দিয়ে আমি সুজিটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো চিনি, লবণ এবং দুধ দিয়ে ভালো করে সুজিটা রান্না করব, যে পর্যন্ত পুরো দুধটা সুজির সাথে শুকিয়ে না যায়। যখন দেখব যে কড়াই থেকে সুজিটা নিজে থেকে উঠে আসছে চামচের সাহায্যে, তখন মনে করব আমার সুজিটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। তখন ভালোভাবে মেখে মতে নিয়ে আমি এখানে হাতে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু সুজির বড়া পিঠার রেসিপি, তাই ভালো করে শেপগুলো করে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল হালকা গরম করে সুজির বড়াগুলো আমি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। যখন বাদামি কালার করে ভেজে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন আমি প্রত্যেকটি সুজির বড়াগুলো উঠিয়ে নিব। তো অন্য একটি পাত্রে ক্যারামেলে আমি এগুলো দিয়ে বড়া রেসিপিটি তৈরি করি।